সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের সকল দোয়ায় ভালো আছি। আমাদের রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের কার্যক্রমের অংশ বিশেষ হিসাবে আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে প্রথম অধ্যায় লেকচার 5 সম্পর্কে আলোচনা করব। লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু আমাদের আগের ক্লাসে ছিল গসাগুর অঙ্ক, আজকে আমরা শুরু করছি লসাগু। ঠিক আছে, এখন এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এর মানে হলো লসাগুকে আমরা পুরা ভাঙিয়ে লিখলে এই কথাটা বলতে পারে। ঠিক আছে, এবার দুই বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ লসাগু বলে। ঠিক আছে, এবার তাহলে গুণিতক পদ্ধতি জিনিসটা কি? যেমন চারের কয়েকটি গুণিতক, গুণিতক মানে গুণ করা। তাহলে চারকে কোন কোন, ধরো এক দিয়ে গুণ ধরে চার একে চার, দুই দিয়ে গুণ ধরে চার দিয়ে গুণ আট, তিন দিয়ে গুণ ধরে তিন ছাড়া বারো, চার দিয়ে গুণ চার ছাড়া ষোলো, পাঁচ দিয়ে গুণ চার পাঁচা বিশ, এরকম আমরা চারকে গুণ দিলাম। ঠিক আছে, এই সংখ্যাগুলো পেলাম। ছয়কে গুণ দিই, ঠিক এক দিয়ে গুণ ধরে ছয় একে ছয়, দুই দিয়ে গুণ ছয় দিয়ে বারো, তিন ছয় আঠারো, চার ছয় চব্বিশ, পাঁচ ছয় তিরিশ, ছয় ছয় ছত্রিশ, ছয় সাত বিয়াল্লিশ, ছয় আট আটচল্লিশ, ছয় নয় ছান্ন, ছয় দশে ষাট। আটকে এরকম করি, তাহলে আটের গুণিতকগুলো আট একে আট, আট দিয়ে গুণে ষোলো, তিন আটে চব্বিশ, চার আটে বত্রিশ, পাঁচ আটে চল্লিশ, ছয় আটে আটচল্লিশ, সাত আটে ছাপ্পান্ন, আট আটে ষষট্টি, আট নয় বাহাত্তর, আট দশে আশি, এরকম লিখলাম। তাহলে দেখো চার এবং আটের মধ্যে গুণিতকগুলো কি আছে, সবগুলোর মধ্যে মিল আছে, এরকম সংখ্যাগুলো কোনগুলো? দেখো এখানে চব্বিশ আছে, এখানে চব্বিশ, এখানে চব্বিশ, আবার আছে আটচল্লিশ, আটচল্লিশ, আটচল্লিশ। দেখো এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? ছোট হইলো চব্বিশ। তাহলে এই ছোটটা হইল লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, এবার লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ ছোটটা দেব আমরা। ঠিক আছে, গসাগুর ক্ষেত্রে নিয়েছি আমরা সবচেয়ে বড়টি নিয়েছিলাম, আর লসাগুর ক্ষেত্রে আমরা সবচেয়ে ছোটটা নিচ্ছি। ঠিক আছে, এবার তাহলে এখানে লসাগু হলো কত? চব্বিশ। তাহলে আমরা বুঝে গেছি, তা আবার এইভাবেও লসাগু আমরা করতে পারি। ঠিক আছে, কিভাবে? দেখো এই যে এইভাবে চারকে যদি চার, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, তারপরে আটকে যদি ভাঙায় এইভাবে, প্রথম হলো দুই দিয়ে যদি ভাঙায় তাহলে থাকে হলো চার, চারকে যদি ভাঙায় দুই দিয়ে দুই দুগুণে চার, তাহলে দেখো এখানে সবগুলোর মধ্যে এখানে দুই আছে। ঠিক আছে, এবার তাহলে আমরা সবগুলো দুই নিয়ে আসবো। ঠিক আছে, আগে দেখে নিই, এখানে আমরা দুই নিলাম। ঠিক আছে, মৌলিক উৎপাদক, মৌলিক উৎপাদকের সাহায্যে এখানে দেখো দুই আছে। ঠিক আছে, এই দুইটাকে আমরা অন্যভাবে ইন্ডিকেট করি। ঠিক আছে, তা এইখানে দুই আছে, তাহলে এই দুইটা নিলাম। আবার দেখো এখানে দুই আছে। ঠিক আছে, এই দুইটা আমরা অন্য কালে দিই। তাহলে দেখো প্রথমটা এই দুইটা হলো এই কালি, আমরা ইন্ডিকেট করার জন্য সুবিধার জন্য এটা হলো আমাদের এই কালিটা ব্যবহার করি। দেখো আমাদের এটা এইটা ব্যবহার করি আমরা এই কালির জন্য। দেখো তাহলে এই বন্ধু বলতাম, তাহলে দেখো এখানে তিন রয়ে গেছে, অর্থাৎ তিনটা আমরা অন্য ধরনের কিছু একটা ব্যবহার করি, যেমন এটা দিয়ে দিই। ঠিক আছে, এই তিন দিয়ে দিলাম, অর্থাৎ এইখানে আমাদের গসাগুর ক্ষেত্রে ছিল সবগুলোর মধ্যে যে জিনিসটা আছে সেটা হলো গসাগু, আর লসাগুর মধ্যে যেটা আছে সবগুলো আছে সেটাও নিতে হবে, যেটা সবগুলোর মধ্যে নেই সেটাও নিতে হবে। ঠিক আছে, এবার যেমন দুই এখানে দেখো সবগুলোর মধ্যে আছে, একটা দুই নেব, এখানে দুই আছে দুইটার মধ্যে তাইলেও একটা নেব, একটা থাকলেও একটা নেব, আর এখানে দেখো তিন আছে একটি শুধু কোনোটার মধ্যে নেই তাহলে তিন নিতে হবে। ঠিক আছে, এবার নিয়মটা তাহলে আশা করি বুঝতে পারছি। তাহলে এখন দেখো এগুলো গুণ করে, দুই দ্বিগুণে চার, চার দ্বিগুণে আট, তিন তার তিন আটে চব্বিশ। ঠিক আছে, এবার আবার বলি, দুই দ্বিগুণে চার, চার দ্বিগুণে আট, তিন আটে চব্বিশ, তাহলে আমাদের লসাগু হলো চব্বিশ। তাহলে প্রথম এই পদ্ধতি একটা করলাম গুণিত আকারে, মৌলিক গুণনীয়ক আকারে করলাম। এবার যে ইউক্লিডীয় পদ্ধতি, তিনটা পদ্ধতি দেখাচ্ছে, তুমি যে কোনো একটা পদ্ধতি যদি কোনো
তোমাকে না বলে যে এই পদ্ধতি অঙ্কটি করতে হবে সেটা যদি না বলে তাহলে তুমি যেই কোনো একটা পদ্ধতি করলে অঙ্কটা হবে। কিন্তু যদি তোমাকে বলে দেয় যে প্রশ্ন যদি উল্লেখ করে দেয় মৌলিক গুণনীয়ক আকারে তাহলে তোমাকে এইভাবে করতে হবে, ঠিক আছে, গুণিতক আকারে তাহলে এইভাবে করতে হবে, ইউক্লিডীয় পদ্ধতি তাহলে এইভাবে করতে হবে। অর্থাৎ পদ্ধতির কথা উল্লেখ থাকলে শুধু পদ্ধতি অনুসরণ করবো, পদ্ধতির কথা উল্লেখ না থাকলে তুমি যে কোনো একটা পদ্ধতি করলেই অঙ্কটা হবে। এখন দেখো এখানে সংখ্যাগুলো বসে না, তো দুই দ্বারা ভাগ দিলে এই যে ভাগ ফলটা আমরা এখানে বসাইলাম, তারপরে দুই দ্বারা যদি ছয়কে যদি দুই দ্বারা ভাগ দিই তিন দুগুণে ছয়, আটকে যদি দুই দ্বারা ভাগ দিই চার দুগুণে আট, তাহলে দেখো আবার ভাগ দেয় কমপক্ষে দুইটি সংখ্যার মধ্যে ভাগ দিতে হবে। তাহলে দেখো আবার এখানে দুইটি দুই দুইটা দুইটা সংখ্যার মধ্যে দুই একে দুই, তিনের মধ্যে যায় না এই জন্য দুই, দুইয়ের মধ্যে দুই দুগুণে চার, ঠিক আছে। এবার তাহলে আমরা এই সংখ্যাটা আমাদের আর কোনো দিয়ে ভাগ যায় না, যেহেতু এক তিন দুই এগুলো মৌলিক সংখ্যা হয়ে গেল, তাহলে যেহেতু মৌলিক সংখ্যা ভিন্ন ভিন্ন তিনটি তাহলে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে। এখন এইখানে এই যে দুই দিলাম, এই দুইটা আমরা দিই, ঠিক আছে, এই দুইটা এখানে দিয়ে দিই, এই দুইটা দিলাম, ঠিক আছে। এবার আবার এই যে দুই আছে, ঠিক আছে, এই দুইটা আমরা দিই, ঠিক আছে, এই যে দুই, ঠিক আছে। এবার তো এরপর আছে কত, তিন এক দিয়ে গুণ দেওয়া যা গুণ না দেওয়া তা, তাহলে এখন দেখো তিন দিলাম তিন, তাহলে এখানে তিন দিই, ঠিক আছে। এরপর আছে কত, এই যে দুই, তাহলে এই দুইটা নিই, তাহলে এই দুইটা নিই, দুইটা নিলাম, ঠিক আছে। এবার এই পর্যন্ত বসাইলাম, তাহলে দেখো এখানে গুণ দিই, তাহলে গুণ দিই দুই দ্বিগুণে চার, ঠিক আছে, তিন চারে বারো, বারো দুগুণে চব্বিশ, তাহলে লসাগুলো আমাদের চব্বিশ, ঠিক আছে। এবার তাহলে আশা করি তিনটা পদ্ধতি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসি মৌলিক গুণনীয়কের সাহায্যে তিরিশ ছত্রিশ ও চল্লিশের লসাগু নির্ণয় কর। এখন তোমাকে মৌলিক গুণনীয়কের আকারে যেতে হবে, অর্থাৎ এই পদ্ধতি যেতে হবে। এখন যেহেতু বলে দিছে মৌলিক গুণনীয়ক, তাহলে তুমি অন্য কোনো পদ্ধতি যেতে পারবে না, ঠিক আছে। তার তিরিশকে যদি মৌলিক গুণনীয়ক, তার এই যে গুণনীয়ক মানে ভাগ করা, কোন কোন সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়, তা তিরিশকে আমরা জানি দুই দিয়ে ভাগ দেয়, ঠিক আছে। এবার পনেরো দুগুণে তিরিশ, ঠিক আছে। এবার আবার দেখো তাহলে ভাগ দিলে থাকে কত, পনেরো, পনেরোকে এবার ভাঙা, তাহলে পনেরোকে দুই দিয়ে যারা তিন দিয়ে যায়, তিন পাঁচা পনেরো, দেখো এগুলো গুণ দিলে কিন্তু তিরিশে হয়। ছত্রিশকে এবার নাও, তাহলে ছত্রিশে যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে থাকে আঠারো, আঠারোকে আবার দুই দিয়ে ভাগ দাও নয়, নয়কে যদি এখন দুই দিয়ে যায় না তিন দিয়ে যায় তাহলে দেখো তিন ত্রিকা না হয়ে গেল। এবার চল্লিশকে ভাঙা, চল্লিশকে যদি দিই তাহলে কত হয় বিশ দ্বিগুণে চল্লিশ, তাহলে বিশকে আবার দুই দিয়ে যায় দেখো, তাহলে দশ দ্বিগুণে বিশ, দশকে আবার দুই দুই দেওয়া যায় পাঁচ দ্বিগুণে দশ, ঠিক আছে। এবার তাহলে আমরা বলতে পারি তিরিশ ছত্রিশ চল্লিশের লসাগুলো এই যে সংখ্যাটা আছে, একটু আগে আমরা বলছিলাম তা সবগুলো মধ্যে দেখো দুই আছে, দুইগুলো আগে ইন্ডিকেট করে নিই, দুইগুলো আমরা ইন্ডিকেট করে নিই দেখো, তাহলে দুইগুলো ইন্ডিকেট করলাম, তো এই যে সবগুলো দুইয়ের মধ্যে একটা দুই নিই। এখন দেখো এইখানে আবার একটা দুই আছে এই সংখ্যার মধ্যে, ঠিক আছে, এই সংখ্যার মধ্যে একটা দুই আছে, এইখানে দিই, তাহলে দেখো এইখানে দুই আছে দিলাম, ঠিক আছে, তাহলে একটা দুই নিলাম। এখন দেখো এইখানে আবার একটা দুই আছে, দেখো যতগুলো আছে ততগুলো নিতে হবে, ঠিক আছে, এই সংখ্যাটাকে আমরা অন্য কালার একটা দিই, ঠিক আছে, অন্য কালারটা দিই, এই যে আমরা দিলাম, তাহলে আর কি দুই আছে নাই। এবার আছে তিন, কয়টা তিন আছে দেখো, তাহলে কতগুলো তিন আছে দেখো, তাহলে আমরা এবার এই কালিটা ব্যবহার করি, তিন একটা আছে এইখানে একটা তিন আছে দিলাম একটা তিন, তারপরে এখন এইখানে একটা তিন দিয়ে দিই, ঠিক আছে, এবার তাহলে এখানে একটা তিন দিয়ে দিই। আচ্ছা তার আগে আমরা দেখি দুই এখানে একটা দিলাম, এই একটা দিলাম দুইটা, তাহলে একটা দিলাম তিনটা, তাহলে আমাদের এমন হয় একটা দুই কি হলো বেশি হয়ে গেল নাকি, তাহলে আমরা দিলাম এটা, ঠিক আছে। এবার একটা দুই, এই যে দুইটা দুই, এই তিন, এই দুইটা বসা যাক, ঠিক আছে। এখন দেখো আছে হইলে কত আমাদের দেখো, তাহলে তিন বাকি রইল কত, এই আর একটা তিন বাকি রয়েছে, ঠিক আছে। এবার এই তিনটা আমরা দিই অন্য কালার,
ঠিক আছে এটা দিলাম 3 বসার এই যে 3 তার সবগুলো 3 শেষ এবার 5 একটা আসি এইখানে একটা 5 দি একটা 5 ঠিক আছে এবার অন্য কালার একটা দি 5 এইখানে একটা 5 আছে দিলাম 5 তাহলে এই 5টা আছে তো দেখো তোমরা শুধু বুঝতেছ যে কোন সংখ্যাগুলো আমি নিচ্ছি ঠিক আছে এই সংখ্যাগুলো আমরা নিচ্ছি এখন দেখো সোজা একটা গুণ আছে দেখো এই যে 2 আর 2 গুণ দিলে 4 ঠিক আছে বা এখন 4 হল এখন এই যে সংখ্যাটা আর এটা গুণ 5 দিয়ে গুণ 10 তাহলে 4 10 40 আবার বলি এই দুইটি সংখ্যা আমরা গুণ দিই এই দুইটি সংখ্যা গুণ দিই সোজা দেখ তাহলে 2 দিয়ে গুণ 4 এখন এটা দিয়ে যদি এটা গুণ দিই 5 দিয়ে গুণ 10 তাহলে কি হলো 4 10 এ 40 40 এ 3 দিয়ে যদি গুণ দিই তাহলে হলো কত 120 120 কে 3 দিয়ে গুণ দে 360 হয় তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো কিভাবে এই যে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করতে হয় ঠিক আছে ভাই তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি এখন আসি লসাগু এবং গসাগুর মধ্যে সম্পর্ক তাহলে দুইটি সংখ্যার গুণফল সংখ্যা দ্বয়ের গসাগু গুণ সংখ্যা দ্বয়ের লসাগু আবার বলি দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দ্বয়ের গসাগু গুণ সংখ্যা দ্বয়ের লসাগু যেমন একটা উদাহরণ দিই তার তুমি বুঝতে পারবে 10 ও 30 দুইটি সংখ্যা 10 ও 30 এর গুণফল হলো কত তাহলে 10 ও 30 এর লসাগু এবং গসাগুর গুণফলের সমান 10 ও 30 দুইটি সংখ্যা 10 ও 30 এর গুণফল 10 ও 30 এর যে লসাগু ও গসাগু হবে লসাগু গসাগুর গুণফলের সমান হবে একবার লসাগু 10 ও 30 এর গসাগু নির্ণয় করব একবার 10 ও 30 এর গসাগু নির্ণয় করব লসাগু এবং গসাগু দুই বার নির্ণয় করব নির্ণয় করার পর যে ফলাফল দাঁড়াবে দুইটাকে গুণ দিলে তাহলে আমাদের সংখ্যাদের গুণফলের সমান হবে দেখে আমরা হয় কি তাহলে সংখ্যা দুটির গুণফল এই যে প্রথম আগে গুণফল বের করলাম তাহলে 10 আর 30 এর গুণফল হলো কত 300 ঠিক আছে বা এবার আমরা গসাগু বের করি 10 আর 30 এর ভাগ পদ্ধতি অনুসারে তাহলে 10 দিয়ে ভাগ করি 3 10 এ 30 তাহলে আমাদের লসাগু গসাগু বের হলো কত 10 ঠিক আছে আমরা এটা ইন্টিগ্রেট করি আমাদের এখানে গসাগু 10 বের ঠিক আছে তাহলে এই যে 10 বের হলো ঠিক আছে এই 10 ঠিক আছে এবার তো বুঝতে পারছি এখন আসি এই 10 এবং 30 এর লসাগু বের করি তাহলে আমরা এই যে ইউক্লিডীয় পদ্ধতি অনুসারে যাই 2 দিয়ে ভাগ দিলে 5 2 দিয়ে ভাগ দিলে 15 আবার 5 দিয়ে যায় দেখো 5 একে 5 3 5 15 তাহলে 10 ও 30 এর লসাগু হলো একটু আগে দেখছি এই যে 2 গুণ 5 গুণ 3 তাহলে কত 5 গুণ 10 3 10 30 তাহলে এখন আমরা কি করব সূত্রটা দেখ দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দ্বয়ের গসাগু গুণ সংখ্যা দ্বয়ের লসাগু তাহলে সংখ্যা দুটির গুণফল ছিল কত সংখ্যা দুটির গুণফল ছিল এই যে দেখো 300 ঠিক আছে 300 ছিল এখন তাহলে আমাদের সংখ্যাটা গসাগু কত বেরিয়েছিল গসাগু ছিল 10 লসাগু কত 30 বসালাম 30 তাহলে দুইটা গুণ দিলে কত হয় 300 তাহলে আমরা বলতে পারি 10 ও 30 দুইটি সংখ্যা 10 ও 30 এর গুণফল 10 ও 30 এর গসাগু ও লসাগুর গুণফলের সমান আশা করি তোমরা সকলে জিনিসটা বুঝতে পেরেছো বা আশা করি ভালো করে প্র্যাকটিস করবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ তোমাদের ভালো রাখুক সুস্থ রাখুক সেই কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম